লেবাননের রাজধানী বৈরুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলের এই হামলায় দেশটিতে নিহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে আরও পঁচাশি জন এদিকে স্থল অভিযানে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার হামলায় নিহত হয়েছে অন্তত আট ইসরায়েলি সেনা সেই সাথে ইসরায়েলে প্রায় আড়াইশো রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লা গোষ্ঠী বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে লেবাননে তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলা রাতভর রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল ছুড়েছে একের পর এক বোমা সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বুধবার দেশটির রাজধানী বৈরুতের উপকণ্ঠে এবং বেকা ও বালবেক হারমেল এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ছিচল্লিশ জন এদিকে লেবাননে স্থল অভিযান শুরু করার পর হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় দক্ষিণ লেবাননে হিজবুল্লার সাথে সম্মুখ যুদ্ধে ইগোস কমান্ডো ইউনিটের তিনজন এবং গোলানি ব্রিগেডের দুজন সহ ইসরায়েলের অন্তত আট সেনা নিহত হয়েছে এছাড়া বুধবার মধ্যরাতে ইসরায়েলের আপার গ্যালেলি অঞ্চল সহ বিভিন্ন স্থানে দুশো রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ দু ঘন্টারও কম সময়ে তিন ধাপে এই হামলা চালানো হয়েছে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অন্যদিকে ইসরায়েলে ইরানের রকেট হামলার জবাব দিতে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবে বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে ইরানের কোন পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা সমর্থন করবেন না বলে জানিয়েছেন তিনি এদিকে ইসরায়েলে ইরানের হামলার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুড প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে এ দাম বৃদ্ধি পেয়েছে বলে জানায় অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বিনিয়ামিন আর